আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেনকা বরাবরের মতন আবার ডেলি রুটিন দিয়ে চলে এসেছি। তো সকাল থেকে বিছানা থেকে শুরু করছি ভিডিওটি। তো নতুন আমার ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে। তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি, সেটা বুঝতেই পারছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে একটু শরীরটা খারাপ করছে, তো কথা বলতে ভালো লাগছে না। তো কথা না বললে তো হয় না, তো একটুখানি কথা বলছি। চাদরটা একটু নোংরা হয়েছিল, তার জন্য একটু পাল্টে নিয়েছি। তো সরাসরি রান্নাঘরে চলেন, রান্নাঘরটা রান্না করবো এখন। এই বিছানাটাও ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। কিছু থালা বাসন আছে, রাতকে এগুলো মাজবো। এদিকে সবজিগুলো কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। পটল রান্না করব, আর হচ্ছে বুড়া কিংবা লাফা বলে, আবার আপনাদের অঞ্চলে কী বলে সেটা জানি না, আমাদের অঞ্চলে লাফা বলে, সেটা ভাজা করব। তার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুনের পেস্ট একটা করব। কিছু লিয়েছে আদা কুচানো, আর রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো লিয়েছি মাঝারি সাইজের। এটা একটা পেস্ট করে তৈরি করে নিব, তারপরে রান্নাটা করব। ভাতটা ফুটে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো আমি আদা রসুনের পেস্টটা করে আসি, ততক্ষণ সাথে থাকেন। আদা রসুনের পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েছি কালো জিরে, একটা তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন পটল, পটলটা ভালো মতন কষাবো। যেহেতু তেল পটল করবো, তেল তো একটু বেশি পরিমাণ লাগবে, বেশি পরিমাণ দিয়েছি। এখন কোনো রকম মশলা অ্যাড করছি না, সেটা বুঝতেই পারছেন। এখন ভালো মতন পটলটা কষে নিচ্ছি। পটলটা আমার ভাজা ভাজা হয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন, কোনো রকম মশলা দিইনি আমি, চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলা অ্যাড করছি, মশলা চামচ মতন আদা রসুনের পেস্ট, মশলা চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন জিরে গুঁড়ো। মিক্সার দ্বারে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি, করে নিয়েছি সম্পূর্ণ মশলার সঙ্গে পটলের সঙ্গে একসঙ্গে ভালো মতন কষাবো, যতক্ষণ কাঁচা গন্ধটা না থাকবে। ভালো মতন কষানো হয়ে গেছে, সেটা বুঝতেই পারছেন। পটল থেকে তেল ছেড়ে দিয়েছে, তো ভালো মতন কষানো হয়ে গেছে, সেটা বিক্রি করছেন, একবারে মাখামুখো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি অ্যাড করবো, যেহেতু আমি ঝোল করবো একটু। আপনারা না চাইলে ঝোল না করলে পরে তেল পটলটা মাখামুখো টাইপেরটা ওটাই ভালো লাগে, ভাত রুটি পুরোটা যার সঙ্গে খাবেন। যেহেতু আমি ঝোল করবো, তাই একটু পরিমাণ পানি অ্যাড করেছি, ফুটন্ত অবস্থায় নামিয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন, উভর করে দিয়েছি। আর একটা কড়াই আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি, এদিকে লাফাটা ভাজা করব। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি মিষ্টি মহুরি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবজি। বাকি মশলাটা অ্যাড করছি, ভ
দেড় পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভালো মতো নাড়াচাড়া করে দিন। এখন ঢাকনাকে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট, 6 মিনিট পরে আবারও গ্যাসটা আপনাকে নিয়ে খুব একটা সুন্দর কালার এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে থালা বাসন এক ঝুড়ি মতন হয়েছিল, সেগুলো আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চায়ের কাপ, মিক্সচার জার সব পরিষ্কার করে উড়ো করে দিয়েছি। কড়াই, প্রেসার কুকার জার ছিল নোংরা, সব পরিষ্কার করেছি। এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে। উঠানটাও পরিষ্কার করে নিয়েছি ঝাড়ঝুড় দিয়ে। বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টিটা একটু জমেছিল, তো এখন পরিষ্কার করেছি। এখনও কিছুটা জমে জমে আছে, ওদিকটা হয়নি এখনও, কিছু ইট কম আছে, সম্পূর্ণ পাকা হয়নি, যেতটুকুই হয়েছে তো কোঠো অবধি হয়েছে, সেটা দেখতে পেয়েছেন। তো রান্নাগুলো আর একবার দেখে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। লাফা ভাজা, তেল পটল করেছি, আর ভাত, তেমন কিছু আর রান্না হয়নি, যতটুকুই হয়েছে শেয়ার করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, যে ব্যাংকে যাব, তারপরে এসে ঘর মুছে গোসল করবো, যেহেতু রৌদ্র হয়ে গেছে, তো ব্যাংকে থেকে এসে ঘরটা পরিষ্কার করবো। ঘর এমনি গোছানো পরিষ্কার করা আছে, খালি মুছবো, মুছে গোসলটা করবো, এক ঘন্টা পরেই চলে আসবো। তো চলেন, সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই শেয়ার করবো। তো ব্যাংকে থেকে চলে এসেছি, ওদিক দিয়ে বাজার করে নিয়ে এসেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। কী কিনে এনেছি সেটা এখন দেখাচ্ছি না, সম্পূর্ণ বাজার হয়নি, কালকে আবার যাব, তো সম্পূর্ণ বাজার করে একটা ভিডিও করব। আজকে আমি তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।